আজকে হোটেলেই থাকবো, কাজ বাজ একটু আছে, তাই একটু বেরোলাম ঘুরু ঘুরু করতে। তো পাঞ্জিম বাস স্ট্যান্ডে যাই, ঠিক আছে, এইটাও ইউনিফর্ম আমার। তো সামনের দিকে দেখাই, দোকানে একটা যাব, ফ্ল্যাটোর এটা অপোজিটে, ঠিক আছে। সামনের দিকে বেরোলেই বাস স্ট্যান্ড আসবে, আর ওই দিকে লেফটের দিকে রোড আসবে, ঠিক। এটা ওয়াইন শপ, আর ওর সাইডে অনেকগুলো কাজুর দোকানও আছে। এখানে ঠিক এটিএমও আছে পাঞ্জিম বাস স্ট্যান্ডের ঠিক পিছনে, আর পাঞ্জিম বাস স্ট্যান্ডের ভেতরেও এটিএম আছে। আর এটা সেই সার্কেল, ছোটখাতো হোটেল আছে, রেস্টুরেন্ট আছে, সব গাড়ি ফ্লাইট বুকিং করা হয়, আর সব দোকানপাটগুলো বন্ধ করছে আস্তে আস্তে করে। দোকানটা বন্ধ করছে এখন, দোকান খুবই ভালো দোকান, পান দোকান। এদিকেই আছে পাঞ্জিমের ক্যাসিনো, এর অপোজিটে পিছেই। এখানে পাঞ্জিম থেকে অনেক অ্যাক্টিভিটিস করার জায়গা আছে, ঠিক আছে। পাঞ্জিম ক্যাসিনো, ব্রিজ, তারপর মিরামার ব্রিজ, ডোনা পাওলো, অনেক কিছু যাওয়া যায় এইখান থেকে, খুবই কাছে। তো বন্ধুরা, সাজেস্ট করছি আপনারা আসুন, এখান থেকে ঘুরে যান চারপাশ। সামনেই ঠিক একটা মন্দির আছে, এটা গাছের মন্দির। ঠিক ফ্যামিলি রেস্টুরেন্ট অ্যান্ড বার, এটা খোলা থাকে 8-12 পর্যন্ত। ওয়েলকাম টু পাঞ্জি সিটি, এখানে ওয়াইফাই ফ্রিতে পাওয়া যায়। এখানে ঠিক এইটা গোয়া স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্ক, ঠিক আছে। ওর পিছনেরটা কান্ট্রি ইন অ্যান্ড সুইটস বাই র্যাডিসন হোটেল, আর ওর পিছনেই ঠিক পিএফ অফিস, প্রভিডেন্ট ফান্ড, ESIC অফিস। তারপর এটা একটা অ্যাপার্টমেন্ট যেখানে মানুষরা থাকে, ঠিক আছে। তো আমি ওইখানেই কাজ করি, ওই হোটেলটায়, এইটা কান্ট্রি ইন অ্যান্ড সুইটস, ঠিক আছে। তো যাই আজকের জন্য এত দূর, তো পরের ব্লগে দেখাচ্ছি আবার, আজকে ট্রাভেলটা হলো না। তো চলো দোস্ত, গুড নাইট আজকের মতো।